देखो दादा तो देखी প্রথম দিন থেকে আমরা বলেছি 15,000 গাছ পড়ে যাওয়া অর্থাৎ কয়েক লক্ষ কিউবিক আমাদের কার্বন ডাইঅক্সাইড সেটা মানে সেটাকে পিউরিফাই করার জায়গা চলে গেল, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নেবে, অক্সিজেন পাবে। আমাদের শহর মডার্ন লাইফে কোনো উপায় নেই, আমাদের গাড়ি চড়তে হবে, আমাদের গ্যাস ওভেন বানাতে হবে। সুতরাং আমাদের যাই করি না কেন, আজকের যুগে সবটাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। একমাত্র গাছ যারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দিই, অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তাই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে গাছ যত আমরা বাড়াতে পারবো শহরে, তত শহরের পলিউশনটাকে আমরা কমাতে পারবো। এইবার অনেকে প্রশ্ন করেছেন আমার কাছে যে কেন নিম, কেন বিপিন দেবদার। নিম হলো যেখানে আমাদের জায়গা থাকবে সেখানে নিম গাছ পোতা, অর্থাৎ আরও নিম নিমে কিছুটা হার্বাল পিউরিফাইড হাওয়া। আর বিপিন দেবদারু হয়েছে যেহেতু গাছের পাতা খুব বেশি হয় এবং স্ট্রেট হয়, সেটা রুটটা হলো সোজা যেটা মাটির তলায় যায়, তাই যেখানে জায়গা কম রাস্তার ধারে সেখানে বিপিন দেবদারু পুষলে আমাদের যে গাড়ির থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়া হচ্ছে সেটা সাথে সাথে আমাদের হয়ে সেখানে অক্সিজেন আসতে পারে। বড় গাছ নিশ্চয়ই ওপরে যখন উঠবে তখন এই গাছের ওপরে যখন উঠবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাবে নেবে, কিন্তু শীতকালে যখন আমাদের পলিউশন লেভেলটা সব থেকে বেশি হয় তখন এয়ার ভারী থাকে, উঠতে দেরি হয়। তাই বিপিন দেবদারু যত বেশি রাস্তার ধারে যাওয়া যাবে তত ওরা রেডিমেডলি আমার কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাকে অক্সিজেন সাপ্লাই করবে। সেই জন্য এই দুটো ওই যে ট্রি রেস্টোরেশন তো হচ্ছে, রোড রেস্টোরেশনের কাজ, রোড রেস্টোরেশনের কাজও পুরোদমে চলছে। ট্রি রেস্টোরেশন যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে বাদ দিয়ে বাদবাকি জায়গায় আমরা রেড রেস্টোরেশন প্রত্যেক বড়তে হচ্ছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু। এক সপ্তাহের মধ্যে একটা কথা হচ্ছিল আপনারা যে মোটামুটি একটা প্যাচওয়ার্কটা করে দিতে পারেন। না না, সব আমরা করেছি। বৃষ্টি কম, আমরা বলেছি যদি বৃষ্টি না থাকে এক সপ্তাহে 7 দিনের আমার রাইস প্যান থাকে তাহলেই সব কাজ হবে। আজকে 20,000 গাছ দেবেন, আজকে যে 2,000 গাছ তারা পাঠিয়ে দিয়েছে বিপিন দেবদারু, এবং আমরা আরেকটা সংস্থা তারা আমাদের 10,000 নিম গাছ দেবেন, সেখানেও বেশ কিছু 2,000 নিম গাছ এসে গেছে। আমরা নিম এবং বিপিন দেবদারু সারা কলকাতায় প্রথমে যেগুলো পড়ে গেছে সেই জায়গায় লাগাচ্ছি। সারা কলকাতায় 50,000 গাছ লাগাবার টার্গেট নিয়ে আমরা নেবেছি, এবং যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান তিনি প্রতিদিনই গাছ লাগাচ্ছেন, আজকেও এখানে এসছেন, আসেন, লাগিয়েছেন। অপিন ঘোষও আছে, এটা আমাদের কাছে একটা প্রাইমারি চ্যালেঞ্জ যে কলকাতা শহরে কত তাড়াতাড়ি আমরা 50,000 গাছকে লাগাবো। মেইনটেনেন্স কে করবে? মেইনটেনেন্স আমরা যারা এবার ঠিক করেছি যারা গাছ লাগাচ্ছে, মানে এমসি যে করছে যাদের দিয়ে গাছ লাগাচ্ছে তাদের দায়িত্ব 1 বছর তারা মেনে। কত গাছ পড়েছে তোমাদের দাদা, কত গাছ পড়েছে? দেখুন আমাদের কাছে এরকমভাবে হিসেব নিতে 15,000-এর লাগভাগ পড়েছে।